ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি আরেকটি রেসিপি, খোসা না ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে আমের চাটনি মশলা ছাড়াই। তো কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, সামান্য হাফ চামচ, এর মধ্যে ফোড়ন দেব। সর্ষে আর একটা শুকনো লঙ্কা, ফোড়নটা ভেজে নিয়েছি, এবার আমগুলো দিয়ে দেব। আমগুলো একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জল, এটা ফুটে গেছে, আমার কোনো সেদ্ধ হয়নি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ কালার হওয়ার জন্য, হলুদটা দিলাম কালার হওয়ার জন্য। আমটা ভালো করে সেদ্ধ হোক, আমটা আরেকটু সেদ্ধ হবে। তো আমটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব চিনি, এখানে 1.5 টা আম আছে আর 1 কাপ চিনি, এটা লবঙ্গ পড়েছিল, আর একটু রসটা টেনে গেলে নামিয়ে ফেলবো। চাটনিটা হয়ে গেছে, এটা রসটা এরকম রাখবো, ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে, আর কালারটা খুব সুন্দর হয়েছে, আমগুলো একদম ফেটে যায়নি, এবার এটাকে নামিয়ে নেবো।